আসওয়াদ বিন গালিব নামক একজন রাখাল, যার চেহারায় ধুলা লেগে আছে, হাতের মধ্যে একটা লাঠি। খায়বার প্রান্তে তিনি দূরে দাঁড়ায় দেখলেন আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, সব সাহাবীরা দাঁড়ায় গিয়েছে। আসওয়াদ বিন গালিব তো জানে না এটার নাম সালাত। দূর থেকে দেখে মনে করলেন এই মানুষটা সামনে দাঁড়ানো সবাই তাকে মানতেছে, কাজী মানুষটা বড় সম্মানী। দূর থেকে নবীজির নামাজ দেখলেন, মনের ভিতরে সাহস নিয়ে তাবুর কাছাকাছি আসলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাহাবি আসওয়াদ বিন গালিব, তখনও তো তিনি কালেমা পড়েন নাই, উনাকে আল্লাহর নবী ডাক দিলেন আরেকটু কাছে আসো। আসওয়াদ বিন গালিব তো হতবাক, যেই মানুষটার জন্য সব মানুষ অপেক্ষা করল, তিনি দাঁড়িয়ে গেলেন সবাই দাঁড়ালো, তিনি রুকু করলেন সবাই রুকু করল, তিনি সেজদা করলেন সবাই সেজদা করল। তিনি আমাকে বলতেছেন কাছে আসো, আরো কাছে ডাকলেন। আল্লাহ নবী বললেন আসো আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, আরো কাছে গেলেন। আল্লাহ নবী বললেন আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব আরো কাছে গেলেন, একবারে নবীজির কাছাকাছি গিয়ে বসলেন, চেহারার ভিতরে ধুলা, হাতের ভিতরে লাঠি, উস্কো খুস্কো চুলগুলানি। সামান্য একজন রাখাল আল্লাহর নবীর সামনাসামনি বসা আছেন। নবীজি বললেন কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বলেন আমার নাম আসওয়াদ বিন গালিব। ওমা শুগুলু, কি কাজ তোমার? আসওয়াদ বিন গালিব বলে রাইউল গানাম, আমি ছাগল পালন করি, মানুষের ছাগলগুলো পাহারা দেই, এক কথায় আমি রাখা। এবার আসওয়াদ বিন গালিব বলে আপনি কে? আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদ, আমি এমন এক নবী পৃথিবীতে এসেছি মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের আগুন থেকে উম্মতগুলোকে বাঁচানোর জন্য। সঙ্গে সঙ্গে আসওয়াদ বিন গালিবের মনটা নেচে উঠল, জান্নাত কোন জায়গার নাম, আমি কি জান্নাতে যেতে পারবো, আমি তো গরিব রাখা। আল্লাহর নবী বলছে তুমি যেতে পারবা, শর্ত হলো সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি তুমি কালেমা পড়ে না, যিনি তোমাকে জান্নাতের মালিক বানায় নেবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করেন না, তৎক্ষণাৎ তিনি জান্নাতের জন্য পাগল পাড়া হয়ে আসওয়াদ বিন গালিব কালেমা পড়লেন। নবীজিকে বললেন ওগো নবীজি, জান্নাতে কেমন করে যাব, কেমন করে জান্নাতটা পাবো? আল্লাহর নবী বললেন যাও যাও, খায়বার প্রান্তে জিহাদ চলছে, ওই জিহাদের ময়দানে চলে যাও, যদি তুমি শহীদ হয়ে যাও, যিনি জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করে না, নবীজিকে বললেন যে ছাগলগুলো আমার দায়িত্বে ছিল কি করব? আল্লাহর নবী বললেন ছাগলগুলার গালের ভিতরে একটা ছাগলকে মৃদু একটা প্রহার করে দাও। আসওয়াদ বিন গালিব বলেন লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার লাঠি দিয়ে একটা ছাগলের গালে আঘাত করেছি, আমি নজর করে দেখি দৌড়ে দৌড়ে ছাগলগুলা আপন আপন মালিকের বাড়ির দিকে দৌড় মেরেছে। আসওয়াদ বিন গালিব জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে জীবনে কোনো দিন সালাত আদায় করতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, দান করতে পারে নাই, শুধু জিহাদের ময়দানে গিয়েছি,
আসওয়াদ বিন গালিব লড়াই করা শুরু করলো হাতের ভিতরে সামান্য একটা লাঠি যতটুকু পেরেছে চেষ্টা করেছে এক সময় কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিবের বুকটা চিরে দিয়েছে রক্তগুলা ঝরঝর করে পড়েছে আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম তো চিনে না সাহাবায়ে কেরাম জানে না সবাই এসে বলতেছে এই মানুষটা কি সে কি কোনো গুপ্তচর নাকি তখনই আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখে নবী জ্বর জ্বর করে চোখ থেকে পানি ছেড়ে কাঁদছে সাহাবায়ে কেরামের বুঝতে আর বাকি নাই আল্লাহর নবী কেন কাঁদছে এই লোকের সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হয় আল্লাহর নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ যাকে আমরা চিনি না কি এমন কারণে আপনি কাঁদছেন নবীজি বলেছে একজন রাখাল হয়ে আসওয়াদ বিন গালিব এসেছিল আমার কাছে বলেছিল কেউ নাকি তাকে দাম দেয় না আমি আল্লাহ দেখতেছি আমার আসওয়াদ বিন গালিব জান্নাতের ভিতরে দৌড়াচ্ছে জান্নাতের নেয়ামতগুলো ভোগ করছে আমি নবী দেখে আর সহ্য করতে পারি না চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিয়েছে চিন্তা করেন আমার ভাইরা জান্নাতটা আমরা সবাই চাই ওয়ালাম তা'মালু বিহি পঞ্চম নম্বরে যেই কারণে মন মরে যাচ্ছে জান্নাতের কাজ কিন্তু আল্লাহর গোলামেরা এখন করে না ঠিক না বেঠিক